আমি মৌসুমি সকলকে স্বাগত জানাই মৌসুমির রান্নাঘরে। আজ আমি আপনাদের সামনে করে দেখাবো এই ওলডাটার একটা টেস্টি রেসিপি। চলুন তবে দেখে নিই কীভাবে আমি এটাকে রেডি করছি। আমি এরকম কয়েকটা ওলডাটাকে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়ে এইভাবে কেটে সেটাকে আমি নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আমি খুব ভালোভাবেই এটাকে সেদ্ধ করে নিয়েছি। চলুন তবে দেখে নিই কীভাবে আমি এটাকে তৈরি করছি। রান্না করার জন্য একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে একটু বেশি করে সর্ষের তেল অ্যাড করে দিলাম। সর্ষের তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এটা আমার গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দেব কুচো করে রাখা পেঁয়াজ। পেঁয়াজ আর শুকনো লঙ্কাটাকে খুব ভালোভাবে আমি একটু ভেজে নেব। আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ওলের ডাঁটাগুলোকে। সম্পূর্ণ ওলের ডাঁটাটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এই সময় গ্যাসের আঁচ আমার হাই ফ্লেমে আছে। এরপর একে একে আমি অ্যাড করে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর দেব স্বাদ মতন লবণ। আমি খুব বেশি লবণ দিচ্ছি না, কারণ এই ডাঁটাগুলোকে আমি লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিনি। চিনি এবং লবণটা আপনারা আপনাদের স্বাদ মতন ইউজ করবেন। আমি এবার এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করব এক মিনিট। এই সময় আমার গ্যাসের আঁচ একদম হাই ফ্লেমে থাকবে। মিনিট পরে আমার এরকম হয়েছে ডাঁটাগুলো। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আমি এখানে দু চামচ পোস্ত আর দু চামচ সাদা সর্ষে আর সাতটা লঙ্কা নিয়ে বেটে রেখেছি, এটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখন নাড়াচাড়া করব না, এইভাবেই আমি এটাকে চাপা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। এই সময় গ্যাসের আঁচ আমার থাকবে মিডিয়াম ফ্লেমে। 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করার পরে এটা আমার এই রকম হয়েছে। এবার সর্ষে পোস্ত আর লঙ্কা বাটাটাকে আমি খুব ভালোভাবে এর মধ্যে মিশিয়ে দেব। খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে আমি এর মধ্যে সামান্য পরিমাণ একটু তেল অ্যাড করে নামিয়ে দেব। আমি খুব অল্প পরিমাণ একটু তেল এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি সার্ভ করে দেব। এটাকে সার্ভ করে দিয়েছি। এটা গরম গরম ভাতে খুবই ভালো লাগে খেতে। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে আরও নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।